নিজেকে আর কি প্রমাণ করার আছে তার, একে একে ফুটবলে সব রেকর্ড গড়েছেন, শীর্ষ ফুটবলার হয়েছেন বেশ কয়েকবার, ক্যারিয়ারে প্রায় সব কিছু জিতে ফেলেছেন, বয়স হয়ে গেছে, অনেক ফুটবলার এই বয়সে অবসরে চলে যান। কিন্তু যার কথা বলছি সে তো অন্য গ্রহের ফুটবলার, নাম তার মেসি। থেমে থাকার মানুষ তিনি তো নন, বুড়োহারের ভেলকি এখনও দেখিয়ে যাচ্ছেন। মাত্র 3 দিনের ব্যবধান আবার হ্যাট্রিক করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে 16 অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন। সেই হ্যাট্রিকে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ 10 হ্যাট্রিকের ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন মেসি। আর্জেন্টাইন তারকা এবার হ্যাট্রিক করেছেন ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে। মেসির হ্যাট্রিক ও লুইস সুয়ারেজের জোড়া গোল মিলিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সরকারের নিউ ইংল্যান্ডকে 6-2 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে MLS এর নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে ফ্লোরিডার দলটি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া 3 পয়েন্টে MLS এর নিয়মিত মৌসুমে মেসিদের মোট পয়েন্ট হয়েছে 74, যা 2021 সালে এই নিউ ইংল্যান্ডের 73 পয়েন্টের রেকর্ডের চেয়ে এক বেশি। আন্তর্জাতিক ফুটবলের ধকলের কারণে মেসিকে শুরুর একাদশে রাখেনি মায়ামির কোচ জেরার্দো মার্টিনো। 58 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোলের ফোয়ারা ছুটিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সর্বশেষ হ্যাট্রিক নিয়ে MLS এর এ মৌসুমে 19 ম্যাচে তার গোল সংখ্যা এখন 20টি। তার সাবেক বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজও জোড়া গোল করে সংখ্যাটি নিয়ে গেছে 20-এ। সুয়ারেজ মেসির সমান গোল করেছে 27 ম্যাচ খেলে। অথচ ম্যাচের শুরুটা মায়ামির জন্য অন্যরকম অভিজ্ঞতা ছিল। 2 মিনিটে গোল খেয়ে বসে তারা, 34 মিনিটে নিউ ইংল্যান্ড ব্যবধানে 2-0 করে। 40 থেকে 43 এই 3 মিনিটের মধ্যে সুয়ারেজ জোড়া গোলে অবশ্য 2-2 সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে মায়ামি। 58 মিনিটে মেসি মাঠে নামার পরপরই বেঞ্জামিন পিমাশচির গোলে এগিয়ে যায় মায়ামি। 72 মিনিটে মায়ামির জালে বল পাঠিয়েও গোল পায়নি নিউ ইংল্যান্ড। BAR এর সাহায্য নিয়ে গোলটি বাতিল করে রেফারি। এরপরই শুরু মেসির ম্যাজিক। 78 থেকে 89 11 মিনিটের মধ্যে হ্যাট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। মেসির 3টি গোলকে বলা যায় মায়ামির বার্সা শো। 78 মিনিটে তার প্রথম গোলটিতে সহায়তা করেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার সুয়ারেজ। 81 মিনিটে মেসির দ্বিতীয় গোল বার্সেলোনার আরেক সাবেক তারকা জর্দি আলভার সহায়তায়। 89 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করা গোলে আবার অবদান সুয়ারেজের। ম্যাচ শেষে মেসিকে নিয়ে মায়ামির কোচ মার্টিনো বলেছেন, বড় একটা ইঞ্জুরির পর তার সেরে ওঠা এবং আবার দলের সঙ্গে যুক্ত করা নিয়ে সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং মায়ামি এটা নিয়ে খুব সতর্ক ছিলেন। তিনি বলেন, মেসি এখন তার সেরা ফিটনেস ও ফর্মে রয়েছে, যা মায়ামি ও আর্জেন্টিনার জন্য সুখবর। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।